নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই চোদ্দোই ফেব্রুয়ারি মানে নতুন প্রেম পুরাতন প্রেম ফিরে আসা নতুন প্রেমে পড়তে চলা এই চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার বাইশ ছয় রাশির জীবনে নতুন প্রেম ও পুরাতন প্রেম আসতে চলেছে দেখুন আমি একটা কথা আপনাদেরকে খুব ভালো করে বোঝাই প্রত্যেক মানুষের জীবনে প্রেম কিন্তু আসে কেউ সেটাকে অ্যাচিভ করতে পারে কেউ পারে না প্রেম ছাড়া জীবনটা রুক্ষ মরুভূমির মতন হয় এক কথায় যাদের জীবনে প্রেম থাকে না তাদের জীবনটা রুক্ষ মরুভূমির মতন হয় দেখুন প্রেমের ক্ষেত্রে আমি তিনটি প্ল্যানেটকে ফাইটাল কিন্তু মনে করি জ্যোতিষশাস্ত্রে তিনটি গ্রহ যদি আপনার ভালো থাকে শুক্র চন্দ্র মঙ্গল এই তিনটি গ্রহ যদি আপনার জন্মছকে ভালো থাকে এবং আপনার পঞ্চম ভাব যদি ভালো মজবুত অবস্থাতে থাকে আপনি নিশ্চিত রূপে প্রেমে সফলতা কিন্তু পাবেন বেশ কিছু হোয়াটসঅ্যাপে কমেন্ট এসছে যে স্যার প্রেমের ক্ষেত্রে আমার একের পর এক প্রেম কিন্তু ভেঙে যাচ্ছে অর্থাৎ কারো ক্ষেত্রে দুটো কারো ক্ষেত্রে তিনটা ব্রেকআপটা কিন্তু হতেই থাকছে সেই জায়গাটা সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে অবশ্যই করতে হবে এবং তার সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি আপ ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে একটা জিনিস আমি বারবার বলবো নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্টটা আপনাদের কিন্তু কমাতে হবে এবং এর পাশাপাশি তিন তিনটি প্ল্যানেটকে ভালো থাকা দরকার এবং আমাদের রাশিচক্রে পঞ্চম ভাব পঞ্চম ভাব কিন্তু আমাদের প্রেমকে নির্দেশ করে আচ্ছা আপনি দেখুন আপনার পঞ্চমভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে না যদি আপনার জন্ম পঞ্চমভাবে পাপগ্রহের দৃষ্টি থাকে বা সেখানে পাপ যোগ সৃষ্টি হয় বা পঞ্চমপতি যদি কোনো অশুভ নক্ষত্রে বসে থাকে বা কোনো গ্রহের সঙ্গে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু প্রেমে ধাক্কা কিন্তু আসে দেখুন যাদের ক্ষেত্রে প্রেম হতে 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 প্রেম ভেঙে গেছে সে ছেলে অথবা মেয়ে দীর্ঘদিন প্রেম করে আসলো ছোট্ট একটু কারণের জন্য প্রেমটা ভেঙে গেল সে প্রেম যাদের ভেঙেছে আমি একটা কথা বারবার বলি আপনার যদি পায়ে চোট লাগে বা হাড়ে চোট যেখানে চোট লাগে সব কিছু চোটের ওষুধ কিন্তু আছে ব্যথার সাধারণ ওষুধ কিন্তু আছে কিন্তু হৃদয়ে আপনার হাড়ে যে ব্যথা সেটার কোনো ওষুধ কিন্তু নেই অর্থাৎ এই যে প্রেম প্রেম যাদের ক্ষেত্রে বারবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছে বা আপনার প্রেমের ক্ষেত্রে কিছু কিছু অংশে সমস্যার সৃষ্টি হচ্ছে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি প্রেমের ক্ষেত্রে সফলতা সিঁড়ি আমি দেখিয়ে ছাড়াবো ইয়ং জেনারেশান প্রত্যেকের কাছে আমার একটাই কথা আপনি শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন সেখানে ইন ডিটেলসটা আপনারা দিন এবং সেখানে আমার ফিস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই ফিজ আপনারা জমা করার পর আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বারবার বাধা আসছে এইবার আমি জানাই এই যে চোদ্দোই ফেব্রুয়ারি ব্যালেন্সটাইন্স ডে অর্থাৎ এই ভ্যালেন্টাইন্স ডে এর দিন নতুন প্রেম পুরাতন প্রেম প্রেমের ক্ষেত্রে সফলতা কোন এই ছয়টি রাশি পেতে চলেছে অর্থাৎ যে ছয় রাশি বলতে চলেছে আই লাভ ইউ এই কথাটি কোন এই ছয় রাশি সৌভাগ্যশালী প্রথম যে রাশির কথা আমি বলব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে এই চোদ্দোই ফেব্রুয়ারি দু নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু হানড্রেড পারসেন্ট আসবে পুরাতন প্রেম কামব্যাক আপনাদের করবেই করবে প্রেমের ক্ষেত্রে সফলতা আপনার আসবেই আসবে এবং যাদের ক্ষেত্রে নতুন প্রেম আসছে তাদের ক্ষেত্রে ইকো সেন্টিমেন্টটা সিংহ রাশি যেহেতু একটু রাগ জেটটা বেশি সিংহ রাশির ক্ষেত্রে এই এই জন্য আপনারা কিন্তু ডাক জেটটা একটু হলো কমান এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে মকর রাশি আপনি যদি হন আপনার এই চোদ্দোই ফেব্রুয়ারি ব্যালেন্সটাইন্স ডেটে আপনাদের জীবনে নতুন জীবনে নতুন আলো প্রেমের দিশা আপনারা কিন্তু পেতে চলেছেন এবং যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বেকআপ হয়ে গেছে তাদের কিন্তু আপনার পুনরায় প্রেম কিন্তু আসতে চলেছে প্রেম এমন শুধু বিয়ের আগে প্রেম হয় না বিয়ের পরেও কিন্তু মানুষের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু প্রেম থাকে প্রেম শুধু ভালোবাসা শুধু একটি ছেলে একটি মেয়ের মধ্যে হয় না ভালোবাসা একটি জীবের প্রতিও কিন্তু হয় একটি গাছকেও আপনি ভালোবাসতে পারেন আপনি আপনার একটা বন্ধুকেও ভালোবাসতে পারেন ভালোবাসা শুধু একটি ছেলে একটি মেয়ে কিন্তু নয় অর্থাৎ আপনি যে কোনো দিক থেকে আপনার কিন্তু প্রেম আসবেই আসবে এরপর যে রাশির কথা আমি বলবো তিন নম্বর যে রাশি সে রাশির নাম আপনার মীন রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেমের সাগরে আপনারা কিন্তু ভাসতে চলেছেন নতুন প্রেম পুরাতন প্রেম আপনাদের কিন্তু কামব্যাক করতে চলেছে মীন রাশি এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন প্রেম আসতে চলেছে পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের উন্নতি কিন্তু হতে চলেছে ডায়রিতে নোট করে নিন আপনি যদি কুম্ভ সরি আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম পুরাতন প্রেম আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে ধনুরাশি মিথুন রাশি এই দুই রাশির ক্ষেত্রে এই চোদ্দোই ফেব্রুয়ারি ডেটে আপনার ডায়িতে নোট করুন নতুন প্রেমে গা ভাসাতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি পুরাতন প্রেমে কিন্তু হাতছানি আসতে চলেছে মিথুন এবং ধনু এই দুটি রাশি এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশি বলার আগে আমি যে বারোটি রাশি নিয়েই আপনাদেরকে প্রোগ্রামটা দিতে চাইছিলাম কিন্তু বিশেষ করে যে যে রাশিগুলোর সম্ভাবনা বেশি আছে সেই সে রাশিগুলোর কথা আপনাদেরকে কিন্তু আমি জানাচ্ছি অর্থাৎ যে ছয়টি রাশিরই শুধু প্রেম আসবে তা নয় বারোটি রাশির জীবনে কিন্তু প্রেম আসবে কিন্তু ছটি রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল প্রেমের ক্ষেত্রে কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে ধনু রাশির ক্ষেত্রে আপনাদের নতুন প্রেম আসতে চলেছে আপনি ধনুরাশি মানুষ আপনার জীবনে এই চোদ্দোই ফেব্রুয়ারি ব্যালেন্স ডেতে নতুন প্রেম পুরাতন প্রেমের কামব্যাক এবং আপনার ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন প্রেমের ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে বলছি আপনাদের লাভ ম্যারেজের জায়গাটাও কিন্তু নির্দেশ কিন্তু করছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনি ডায়েরিতে নোট করে নিন এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় প্রেমের যোগ কিন্তু দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনারা পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন নতুন পুরাতন আপনাদের পুরাতন প্রেমও কামব্যাক করবে নতুন প্রেমের হাতছানি কিন্তু আসতে আপনাদের চলেছে এরপর যে রাশির কথা বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে নতুন প্রেম হান্ড্রেড পার্সেন্ট আসতে আপনাদের চলেছে গ্রহগত যা গোচর সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে দিচ্ছি তবে দেখতে হবে আপনার রাশিচক্রে দশা মহাদশা অন্তর্দশা পারমিট করছে কিনা আপনার রাশিচক্রে পঞ্চম ভাব শুক্র মঙ্গল চন্দ্র কোন পজিশনে আছে এই জায়গাগুলো কিন্তু আপনার যদি পারফেক্ট থাকে আপনি নিশ্চিত রূপে এই চোদ্দোই ফেব্রুয়ারি প্রেমের সাগরে পড়তে চলেছেন অর্থাৎ কন্যা রাশির নতুন প্রেম আসতে চলেছে পুরাতন প্রেম আপনাদের কিন্তু কামব্যাক করতে চলেছে আমি আবার বলছি প্রেমের ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে ইমিডিয়েট আপনারা কন্ট্যাক্ট করুন রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই বারবার এই কথাটা বলে থাকে এভরিথিং ইজ পসিবল প্রেম আপনাদের জীবনে আসবে এবং যাদের জীবনে নেই আমি আবারও বলছি সেটা হচ্ছে রুক্ষ মরুভূমির মতন অর্থাৎ রুক্ষ মরুভূমিতে কেমন লাগে ঠিক যাদের জীবনে প্রেমের নেই তাদের ঠিক রুক্ষ মরুভূমি এক কথায় বলা যেতে পারে আর যারা বারবার প্রেমে আঘাত পাচ্ছেন প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে ব্রেকআপ হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু একমাত্র আপনাকে ধরে তুলতে পারে সেটা একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ